সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে আমরা জানাতে চাই যে প্রলয়ঙ্কারী বন্যা যেটি বৃহত্তর সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে প্লাবিত করেছে, হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষকে গৃহহারা করে ছেড়েছে, খাদ্য সংকটে ভুগছে অগণিত মানুষ। আলহামদুলিল্লাহ উন্নয়নের বরাবরের মতো এবারও আসন্না ফাউন্ডেশন আপনাদের সহযোগিতা নিয়ে বন্যার্থ মানুষের জন্য জরুরি ত্রাণ সামগ্রী প্রস্তুতি ব্যবস্থা গ্রহণ করেছে। গেল সপ্তাহ আগের সপ্তাহে প্রায় 200 পরিবারের কাছে পর্যাপ্ত পরিমাণে শুকনো এবং স্থায়ী খাবারের ব্যবস্থা আমরা করেছি। প্রায় 100 বানপীর অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি যাদের ঘর হারা হয়েছে তাদের জন্য। আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরের প্যাকেটিং চলছে। আমরা 10 টন খেজুর যেটাকে আমরা 2 কেজি করে প্রতিটা পরিবারকে 5000 পরিবারকে আমরা ইনশাআল্লাহ দেবো। এবং খেজুরের পাশাপাশি এখানে একটা টিম আমাদের কাজ করছে, এই টিমের পাশাপাশি আরও টিম বিভিন্ন জায়গায় কাজ করছে, আরেকটা বিল্ডিংয়ে আরেকটা টিম কাজ করছে, সেখানে তারা চিড়া 2 কেজি করে চিড়া তারা সেখানে প্যাকেট করছেন। এখানে প্যাকেট করা হচ্ছে হলো খেজুর। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মানের খেজুর আমরা চেষ্টা করেছি সংগ্রহ করার, এবং এই শুকনা খেজুরটা যেহেতু যথেষ্ট পরিমাণ খাদ্য শক্তি আছে, 4-5টা খেজুর 1 গ্লাস পানি খেলে মানুষ মোটামুটি 1টা বেলা খাবার কাজ হয়ে যায়, সেই সাথে শুকনা খেজুর যা মানুষ খেতে পারবে খুব সহজ এবং নষ্ট হবে না ইনশাআল্লাহ। তো এই খেজুরগুলোর পাশাপাশি আমরা 2 কেজি করে চিড়া দিচ্ছি, এবং সেনাবাহিনী আমাদের কাছ থেকে আমাদেরকে যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রায় 18,000 পিসেরও বেশি বিভিন্ন রকমের মেডিসিন সেখানে মেডিকেল ক্যাম্প করে তারা বন্যার্থ মানুষের মাঝে বন্টন করবে, সেটা আমরা কিনে এনেছি আলহামদুলিল্লাহ। আর খেজুরের পাশাপাশি যেটা বলছিলাম যে চিড়াও 10 টন, যেটা 5000 পরিবারকে আমরা 2 কেজি করে দেবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি পানি আমরা ইতিমধ্যে ব্যবস্থা করে ফেলেছি এবং পানি পৌঁছে গেছে সিলেটে, পানির বোতল 10 টন পানিরও 10 টনই নেওয়া হয়েছে, এবং 2 লিটারের 5000 বোতল পানির আমরা নিয়েছি, আরও 4000 বোতল অর্থাৎ 5 লিটারের 4000 বোতল, মোট 9000 বোতল পানি ইতিমধ্যে আমাদের পৌঁছে গেছে সিলেটে আলহামদুলিল্লাহ। শেখ আব্দুর রহমান সাহেবুল্লাহ আমাকে দেখা যাচ্ছে, উনি অস্থির হয়ে গেছে শুরুর দিন থেকে, আমাকে বলছেন যে কি করবো কি না করবো, মানুষের জন্য আমাদের একটা দায়িত্ব আছে আমাদের জায়গা থেকে। আমি বলেছি যে এই তত্ত্বাবধান করেন আমাদের ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আল্লাহর জন্য আমরা পোস্ট দিয়েছি, প্রায় 70-80 জনের মতো স্বেচ্ছাসেবক কাজ করছেন। এখানে একটা টিম আরও টিম আছে যারা চিড়া অন্যান্য জিনিস প্যাক করে চলেছেন আলহামদুলিল্লাহ, এবং এখানে খেজুরগুলো আলহামদুলিল্লাহ ওনারা গ্লাভস পরে সবাই চেষ্টা করছেন প্যাক করার, যাতে করে সেটা ভালো থাকে এবং স্বাস্থ্যসম্মত থাকে আলহামদুলিল্লাহ। খেজুরের পাশাপাশি আমরা কাল পরশু যে কাজটা করবো ইনশাআল্লাহ সেটা হলো যে ছাতুর আমরা অর্ডার করেছি। আমরা জানি যে ছাতু যদি একটু ভালো মানের তৈরি করা যায় স্বাস্থ্যসম্মত, তাহলে সেই ছাতুটা আলহামদুলিল্লাহ মানুষ সামান্য একটু ছাতু খেয়ে একবার খাবারের কাজ দিতে পারে। এই জন্য আমাদের নিজস্ব পরিচিত মিলে আমরা ছাতু তৈরির জন্য অর্ডার করেছি, সেখানে 5-7 টন প্রাথমিকভাবে ছাতু তৈরি হচ্ছে, এবং এর পাশাপাশি মোমবাতি আগামীকাল পর্যাপ্ত পরিমাণ ইনশাআল্লাহ আসবে। শিশু খাদ্যের প্রচুর অভাব, বিভিন্ন জাতীয় দৈনিকে শিশু খাদ্যের অভাব এবং ঘাটতি সম্পর্কে বলা হয়েছে যে সেখানে যে খাবার দেওয়া হচ্ছে বাচ্চাদের উপযোগী না, তো আমরা চেষ্টা করছি বাচ্চাদের উপযোগী খাবার দিতে আলহামদুলিল্লাহ। সেখানে দুধের গুঁড়া দুধ আমরা পর্যাপ্ত পরিমাণে ইনশাআল্লাহ কালকে কিনবো, এবং সেগুলো প্যাক করে চলে যাবে। আজকে যেই প্যাকেজ যাচ্ছে আমাদের সেটা পানি সহ ধরতে গেলে প্রায় 8-10 লরি হবে ইনশাআল্লাহ, বা 8-10টা বড় ট্রাক হবে, এবং এই পরিমাণ আবার আগামীকালকে ইনশাআল্লাহ আমরা প্যাক করবো, করে কালকে রাতে আবার পাঠাবো। একইভাবে প্রশ্নও চলবে, এভাবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ যাবত না সমস্যা এবং সংকট দূর হয়, আমাদের সাধ্য যতক্ষণ আছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাবো। শুধু বৃহত্তর সিলেট নয়, সিলেটের পাশাপাশি নেত্রকোনা এবং আরও বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ যে অভাব মানুষ আছেন তাদের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের আরও কিছু স্বেচ্ছাসেবক প্রয়োজন, আপনারা যারা কাজ করতে চান আমাদের আসন্না ফাউন্ডেশন আফতাবনগর অফিসে চলে আসেন মাগরিবের পরে, আজকেও লাগবে আগামীকালকেও লাগবে, আমরা ইনশাআল্লাহ ফাউন্ডেশনের পেজে আপনাদেরকে পোস্টে জানাবো ইনশাআল্লাহ। আমাদের অন্তত আরও 50 জন স্বেচ্ছাসেবক যারা শারীরিক শ্রম দিতে পারেন, এতে ভাইরা কাজ করছেন মাশাআল্লাহ, অক্লান্ত পরিশ্রম করছেন, এবং আমরা এই কাজগুলো করে যাচ্ছেন সুবিধার জন্য আল্লাহ তাআলা আমাদের উত্তম বিনিময় দান করুন। আমরা দোয়া করি, এপাশে আলাদা করে বস্তা করে রাখা হচ্ছে, এগুলোকে বেঁধে এরপর ইনশাআল্লাহ ইয়েতে তোলা হবে, ট্রাকে তোলা হবে। আমরা আমাদের দানের
প্রথম এবং দ্বিতীয় যে লর্ড, এই লর্ডটা আমরা মূলত সেনাবাহিনীর হাতে হস্তান্তর করবো। ইতিমধ্যে তার সঙ্গে আলাপ হয়েছে, তারা সুচারুরূপে নৌবাহিনী সেনাবাহিনী একেবারে রিমোট এরিয়াতে গিয়ে দিবে, যেখানে আমাদের যাওয়া আসা সম্ভব নয়। সাধারণ মানুষ আমরা খুব বেশি দূরদূরান্ত পর্যন্ত এবং গভীর এলাকায় বড় কোনো টলা নিয়ে যাওয়ার মতো আসলে সে সুযোগ আমাদের নেই, কিন্তু আমরা সারাদিন নৌকা বেয়ে হয়তো দশটা বাড়িতে পৌঁছতে পারবো। তো সেজন্য সেনাবাহিনীর সাথে আমাদের যোগাযোগ হয়েছে, সেনাবাহিনীর যে টিমটা ওখানে কাজ করতে সিলেটেড ওনারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সুযোগ দিয়েছেন যে আমরা আমাদের কাছে পৌঁছানোর সাথে সাথে আমরা রিমোট এলাকা থেকে যাবো। যেমন সেনাবাহিনী থেকে আমরা পানি নিয়েছি, তারা পানি পৌঁছে দিচ্ছে, সেনাবাহিনী শুধু না পানি অন্যান্য কোম্পানিও তারা নিজ দায়িত্বে পৌঁছে দিচ্ছে ভালো সাইড। আর তাদের মাধ্যমে এই মুহূর্তে অন্তত রিমোট এলাকাতে খাবার পৌঁছানোটা অনেক বেশি নিরাপদ এবং এটা ভালো। তবে আমরা নিজেরা ইনশাল্লাহ আর দু চার দিন চলে গেলে যখন একটু যাওয়ার মতো প্রস্তুতি হবে তখন আমাদের নিজেদের টিম যাবে এবং আমরা নিজেরা ইনশাল্লাহ প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের কাছে ইনশাল্লাহ কিন্তু আমাদের এগুলোকে আমরা পৌঁছাবো। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনারা যারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সহায়তা করেছেন, যে ভাইরা শারীরিকভাবে পরিশ্রম করছেন, আল্লাহ তারা সবাই কর্তব্য নিবেদন করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আত্মমানবতার সেবায়, মানুষের সেবায় যে কাজ আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশন করছে, এটা এবং আপনাদের সকলের আমানত, এইটা এই আমানত যে আপনারা প্রেরণ করেছেন, এই আমানতটা যথোপযুক্ত যে একটা জায়গায় যেন পৌঁছাতে পারে আপনারা দোয়া করবেন। আসুন্না ফাউন্ডেশনের জন্য, শেখ আহমদুল্লাহর জন্য, যারা আপনারা দিয়েছেন মানুষের জন্য কল্যাণকর কাজ করার জন্য সুযোগ দিয়েছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আমাদের ভলেন্টিয়ারদের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষত আপনাদের কাছে বলবো, আফতাবনগরের আসুন্না ফাউন্ডেশনের আশপাশে যারা অনেক তরুণরা আছেন, যারা বলছেন যে আমরা মানবতার জন্য কিছু করতে চাই কিন্তু তারা যেতে পারছেন না, আপনাদের সুযোগ থাকলে আসুন্না ফাউন্ডেশনের অফিসে এসে অন্তত পক্ষে হাজার হাজার প্যাকেট খেজুর, হাজার হাজার প্যাকেট চিরা, এই হাজার হাজার প্যাকেট যেগুলো নামাতে হচ্ছে ট্রাক থেকে, এই মানুষ এই কল্যাণের কাজের সাথে সম্পৃক্ত হতে পারে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, শেখ আহমদুল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম উদ্যোগ নেওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন।